হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। আজ আমরা পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভিত্তি করে 15টি রিজনিং করব, যা তোমাদের পরীক্ষার জন্য খুবই উপকারী। সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। আজকের পর্ব হচ্ছে 2। এর আগে আমরা একটি ভিডিও প্রোভাইড করে দিয়েছি তোমার জন্য। শুরু করা যাক আজকের সেশন। আজকের প্রথম প্রশ্ন, 4C8 16 32, (128). তাহলে দেখো তোমরা, কোশ্চেন মার্কটা এবার এখানে আছে, তাহলে আমরা শুরু করবো কোথা থেকে? এখান থেকে শুরু করব। আর কোশ্চেন মার্ক যদি এখানে থাকতো তাহলে আমরা পিছন দিক থেকে শুরু করতাম। তাহলে দেখো কি আছে, প্রথমে আমরা ডিফারেন্সটা লক্ষ্য করি। ডিফারেন্স কত? 4, এখানে 8 16। দেখো এর মধ্যে একটা তোমাদের লজিক লুকানো আছে। এখানে 4-এর পরে ডাবল কত? 8, 8-এর পরে 16, তার মানে কি 8 ডাবল 8 ডাবল। তার মানে এখানে কী হতে হবে? এখন 16 ডাবল কত? 32 32। তার মানে কি এখানে 32 সাথে 32 যোগ হবে, আচ্ছা দেখি তাহলে কত হয়, 64। আচ্ছা এখানে আমরা লিখলাম, এবার দেখব তাহলে 32-র পরে এবার কত হবে? 8 ডাবল 64। তাহলে এবার 64 যোগ 64 যোগ করে দেখি তাহলে 128 আসে কি না। তাহলে আমরা কি দেখলাম, 64 64 প্লাস 64, আমাদের 128 আসে। তাহলে আমাদের কি একদম লজিক মিলে গেছে, তা আমার এই সঠিক উত্তর কী হয়ে যাবে? 64। পরের প্রশ্ন তোমাদের জন্য একই রকম দুটি প্রশ্ন রাখা হয়েছে, কারণ তোমরা যদি ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করতে পারো, তোমরা ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এটা দেখো এখানে কি আছে, 3 6 18 72 360। তাহলে দেখো এখানে কত হয়েছে, 3-এর সাথে 3 যোগ 6, 6-এর থেকে কত? 12 বেড়ে গেছে। তার মানে কি এখানে ডিফারেন্স অনুযায়ী হবে না। তাহলে আমরা কীভাবে বুঝবো এটা, কী করতে হবে? এখন দেখো 3-এর সাথে 2 যোগ করছে, তাহলে কত হয়, 3 2 6, 6-এর সাথে কত যোগ করলে 18 হয় 3, তাহলে 3 6 18। এখানে দেখো তো কত, 4 18 72। তাহলে এবার লক্ষ্য করতে পারছো, 2-এর পরে 3 3-এর পরে 4, তার মানে কি 4-এর পরে 5, 5 হলে তবে বুঝবো কি আমরা, আমার ইসিটা ঠিক আছে লজিকটা। তাহলে দেখো তো 5 72 কত হয়, 360। তাহলে এখন কী হবে, 5-এর পর কত হয় 6, তাহলে আমাদের 6 গুণ করতে হবে 360-এর সাথে। তাহলে দেখো 360 গুণন 5 কত হবে, 5 0 0 5 6 30, 3 5 15, 6 হবে 6। তাহলে কত হবে, 6 0 0 6 6 36, 3 6 18 আর 3 21। তাহলে আনসার হয়ে যাবে আমার 2160। ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো তোমরা যখনই দেখবে অ্যালফাবেট দিয়ে কোনো প্রশ্ন আসে, তখন তোমরা এটা লিখবে বা মনে রাখবে ভালো করে। এটা প্রথমে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এরপরে তোমরা উল্টো দিক থেকে লিখবে, এম এর নিচে এন, এল এর নিচে ও, পি কিউ, এভাবে সরাসরি জেড পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের খুবই সুবিধা হবে করতে। তাহলে এটা দেখো কি বলছে, ডব্লিউ এস। তাহলে ডব্লু কি, ডব্লুর আগে এস পড়ে, তাহলে আমরা দেখি তো ডব্লু কত দূর আগে এস, কত, 1 2 3। তারপর দেখি আবার এসের, এসের পরে কি আছে, ও। তাহলে দেখি আবার এসের আগে কত ঘর আগে ও আছে, এটাও 3 ঘর আগে ও আছে। তারপর ওর পরে কি আছে, কে। তাহলে দেখি তোমরা কে কত ঘর পরে আছে, 3। তাহলে 1 2 3 3 ঘর পর কে, তার মানে কি প্রত্যেকটাতে -3 -3 -3। তার মানে এবার কী আমরা কী বুঝতে পারলাম, তাহলে এটার সাথে -3 হবে, তাহলে -3। তাহলে দেখি কে এর -3 কী হয়, কে, এখান থেকে কী হবে, 1 2 3, তার মানে কী হবে এখান থেকে, জি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে জি। এবার লক্ষ্য করো তোমরা মিলল কি না এটা বুঝতে পারবে, তো জি এর 3 ঘর আগে সি আছে কি না, 1 2 3 মিলছে, তাহলে জি এর 3 ঘর পরে সি। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে জি, জি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাব, এটা তোমাদের করার জন্য রেখেছি আমি, তো তোমরা ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো এক্স ভি টি আর, তাহলে এটা কী হবে, এক্সের কত ঘর আগে, ভি, 1 ঘর আগে, -1 = ভি হয়। তাহলে ভি এর কত ঘর আগে, টি, 1 ঘর আগে, টি এর কত ঘর আগে, আর,
এক ঘর আগে, তাহলে আর এর এক ঘর আগেই তাহলে এখানে হবে, তাহলে পি, তাহলে আমার লজিক মিলল, তাহলে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে আর এর এক ঘর আগে পি, পি ইজ দ্য রাইট অ্যান্সার, তাহলে পি হয়ে যাবে দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন চলে যাব। দেখো আমরা প্রথম পর্বে বলেছি আমি যে এরকম প্রশ্ন থাকলে তোমরা প্রথমে গুনে নেবে কতগুলো ঘর আছে, তাহলে গুনে নেওয়া যাক কতগুলো ঘর আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, তাহলে ষোলোকে আমরা চার ভাগে ভাগ করব, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, তাহলে হয়ে গেল আমাদের ভাগ করা। তারপর দেখবে মিল কোথায় রয়েছে, মিল দেখো প্রথমে দেখো এখানে তো একটা মিল রয়েছে এ ডবল বি বি, তাহলে দেখো তো বি কোথায় আছে, ডবল বি এখানে বি আছে, তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে তারাই কী হবে, এ হবে, তাহলে এ লেখো এখানে, তাহলে এখান থেকে দেখো আমাদের একটা ঘর কমপ্লিট হয়ে গেল। দেখো আমরা যদি এখানে এ লিখি তার আগে কী আছে, এ আছে, তাহলে কি এর আগে কী হবে, এর আগেও এ হবে, তাহলে আমার দুইটা ঘর কমপ্লিট হয়ে গেল। তাহলে এখান থেকে কী হবে, তাহলে এর পর এ আছে, তাহলে কী হবে এখানেও এ হবে, তাহলে এটার এগিয়ে পরে কী হবে এটাও এ হবে, আর বি আমরা কি প্রত্যেকটা বির পরে বি দেখছি, তাহলে এখানেও হবে বি, তাহলে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, ডবল এ বি এ এ, তাহলে দ্যাট ইজ দ্য রাইট অ্যান্সার, ডবল এ বি এ এ, এই যে সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এটা তোমাদের জন্য, ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রথম আমরা কি প্রথম আমাদের প্রথম কাজ কী, গুনে নেওয়ার, তাহলে গুনে নেবো আমরা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো, হ্যাঁ ষোলোটা, তাহলে আমরা কি প্রথমে ভাগ করবো চার ভাগে, এক দুই তিন চার, এক দুই তিন চার, এর যদি সঠিক উত্তর তোমাদের এসে থাকে তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে, এক দুই তিন চার হয়ে গেল। তাহলে দেখো মিল কোথায় আছে, দেখো এখানে একটা পাশাপাশি তিনটা অক্ষর, তাহলে ডবল এ সি, তাহলে আমরা এখানে কী বুঝতে পারি এখানে কী হবে, সি হবে, এখান থেকে বোঝা যাচ্ছে। তারপরে দেখো বি এ, তাহলে এখানে কী হবে, এর আগে তাহলে কী হতে হতে লাগবে এখানে, তাহলে বি হবে, আর এখান থেকে বোঝা থাকে সি এর আগে কী আছে, এ, তাহলে সি এর আগে কী হবে এখানে, সি এর আগে এ হবে, তাহলে এটাকে সবগুলো হয়ে গেলো, তাহলে বি এ সি, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে এ বি এ সি, ওখানে এখানে বাকি আছে, তাহলে এখানে একটা হবে বি এ বি এ বি এ বি এ বি, এটা রাইট অ্যান্সার, এ বি এ বি সি, সি দ্য রাইট অ্যান্সার। বড় প্রশ্ন, নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, তাহলে তোমরা প্রথমে দেখবে এটার সাথে এটা কীভাবে সম্পর্ক রয়েছে এটার, তাহলে প্রথমে আমরা লক্ষ্য করতে পারি কি, ছয় দিয়ে আঠারোকে যেমন ছয় দিয়ে ভাগ করে তাহলে কত হয় তিন, তার মানে কি ছয়ের সাথে তিন গুণ হয়েছে, তবে এটা যেমন এটার সাথে কী হয়েছে, এটা আটের সাথে কত গুণ করলে হয় চার গুণ করলে হয়, তাহলে এটার সাথে কিন্তু কোনো মিল নেই এটা, তারপরে আমরা আবার দেখবো, তাহলে দশের সাথে কত গুণ করলে পঞ্চাশ হয় পাঁচ, তাহলে এটার সাথে কত গুণ করলে হয় বারো, তাহলে লক্ষ্য করো এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে ছয়ের অর্ধেক কত তিন, আটের অর্ধেক কত চার, দশের অর্ধেক কত পাঁচ, কিন্তু এখানে বারোর অর্ধেক দিয়ে গুণ করা হয়নি, তাহলে এখান থেকে কী বোঝা যাচ্ছে এটাই আমাদের আলাদা, বুঝতে পেরেছ আশা করি। পরের প্রশ্ন চলে যাব আমরা, নিচের কোনটি অন্যদের সাথে আলাদা, এটা তোমাদের করার জন্য, দেখো কী করতে বলি, না পাঁচ তিন চৌত্রিশ, এটা সম্পর্ক কীভাবে আছে, আমরা কীভাবে এই চৌত্রিশটাকে আনতে পারবো সেটা তোমার লক্ষ্য করো প্রথমে, তাহলে আমরা এটা কীভাবে আসে সেটা দেখে নিই, এটা ফাইভ স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার কত হয় পঁচিশ, থ্রি স্কোয়ার নাইন, তাহলে পঁচিশে তিন যোগ করলে নয় যোগ করলে কত হয় থার্টি ফোর, এটাও সেম, ছয় স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার ইজ ইকুয়াল টু এইটটি ফাইভ, এটাও দেখো সেভেন স্কোয়ার প্লাস এইট স্কোয়ার কত আসে, সেভেন স্কোয়ার কত ঊনপঞ্চাশ, আট স্কোয়ার চৌষট্টি, তাহলে কত আসলো এটা একশো তেরো,
নয় আর চার তেরো, ছয় চার দশ এগারো, দেখো এখানে এখানে আছে কত, 100। আমরা এটা মিলবো, দেখি এটা মিলছে কি মিলে নেই, 8 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তাহলে কত হয়, 64 প্লাস 9 81, তাহলে কত আসে আমার, 145। কিন্তু দেখো সবগুলোই মিলছে, শুধু আমাদের এটা বাদে, তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা পরের প্রশ্ন চলে যাব, দেখো পাখি, পাখি পক্ষীশালা, মৌমাছি, শুনো এখানে কী হবে প্রশ্নমার্কে, দেখো পাখির সাথে পক্ষীশালার কী সম্পর্ক, পাখির সাথে পক্ষীশালার সম্পর্ক হচ্ছে যেখানে পাখি পালন করা হয় সেটাকে বলা কী বলা হয়, পক্ষীশালা। তাহলে তোমরা এখানে বুঝতে পারো যে মৌমাছি যেখানে পালন করা হয় সেটাকে বল লিখতে লাগবে এখানে আমাদের, তাহলে সেটাই আমাদের সঠিক উত্তর হবে। তাহলে সেখানে কী বলা হয়, এখানে দেওয়াই আছে দেখ, মৌমাছি পালন ক্ষেত্র। তোমরা কিন্তু এটা ভুল করবে না যে মৌমাছি মৌচাক, এটা তার বাসা, কিন্তু পাখি কেমন এখানে বাসা দেওয়া, এখানে আছে কি যেখানে পালন করা হয় পক্ষীশালা, তাহলে মৌমাছি এখানে সঠিক উত্তর হয়ে যাবে, মৌমাছি পালন ক্ষেত্র। পরবর্তী প্রশ্ন, এটা তোমরা করবে, এখানে দেখো ফল আঙ্গুর, এটা একটু সহজ আছে, স্তন্যপায়ী, তাহলে দেখো কি আঙ্গুর একটা কি ফল, তাহলে আমাদের কী বেদ করতো, অস্তন স্তন্যপায়ী, এখানে স্তন্যপায়ী প্রাণী কোনটি, সাপ নয়, মাছ নয়, ব্যাঙ নয়, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে গরু, তাহলে গরু হচ্ছে কি স্তন্যপায়ী প্রাণী। পরের প্রশ্নে চলে যাব, নিচের কোন ভেন চিত্রটি এশিয়া, বাংলাদেশ এবং আফ্রিকা এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে, এরকম ছবিগুলোকে বলে ভেন চিত্র, ঠিক আছে। তাহলে এটা দেখো কি বলছে, এশিয়া, বাংলাদেশ ও আফ্রিকা এদের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তোমরা প্রথমে তোমরা জানো এশিয়াটা কি মহাদেশ, কিন্তু বাংলাদেশ কি একটা দেশ, আর আফ্রিকাও একটা মহাদেশ, এবং এই এশিয়া যে মহাদেশটা আছে তার মধ্যে এই বাংলাদেশটা অবস্থিত, বুঝতে পেরেছো তোমরা আশা করি। তাহলে দেখো এখানে কোনটা হতে পারে, এটা এটা যে আমি সম্পূর্ণটাকে আমি যদি আমি এশিয়া ধরি তার মধ্যে বাংলাদেশ আফ্রিকা, সেটা কখনোই হবে না, কারণ কি আফ্রিকা একটা মহাদেশ, সেটা নিশ্চয়ই আলাদা হওয়া উচিত। তারপরে পরের অপশনে চলে যাবো আমরা, দেখো এটাকে যেমন এশিয়া ধরি, আমরা এটাকে ধরলাম বাংলাদেশ, কারণ এশিয়ার মধ্যে অনেক দেশ আছে, তার মধ্যে জায়গাগুলো ফাঁকা আছে, তার মানে কি এশিয়া একটি দেশ, আরও অনেকগুলো জায়গা এখানে আছে। এটাকে কী হচ্ছে একদম আলাদা করে দেওয়া হচ্ছে, সেপারেট করে দেওয়া হচ্ছে আফ্রিকাটা, তাহলে কি এটা একটা আলাদা মহাদেশ, তাহলে এটাই আমাদের যুক্তিসম্পন্ন, তাহলে এটা হয়ে যায় আমাদের সঠিক অ্যান্সার। এটা হবে না, কারণ কি আমরা যদি সম্পূর্ণ আমরা এশিয়া ধরি, তারপরে বাংলাদেশ, তারপরে আফ্রিকা, কারণ কি বাংলাদেশের মতো কোনো আফ্রিকা নেই না, তাহলে এটা রং। এটা দেখো এটা যদি সম্পূর্ণ আমরা এশিয়া ধরি, তারপর কি একদিকে বাংলাদেশ অর্ধেক লাগানো আছে, কারণ কি বাংলাদেশটা কি অন্য মতের সাথে জড়িত আছে কি, নেই, তাহলে এটাও এরা ভুল হয়ে যাবে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে বি। পরের প্রশ্ন, নিচের কোন ভেন চিত্রটি আসবাবপত্র, খাট ও আলমারি এদের মধ্যে সম্পর্ককে নির্দেশ করে, দেখো আসবাবপত্র, খাট ও আলমারি, এখানে লক্ষ্য আমরা প্রথমে বুঝতে পারছি যে খাট আলমারি এগুলি কি সবগুলো একটা আসবাবপত্র, তাহলে আমরা এখানে কল্পনা করতেই পারি একটা যে সম্পূর্ণ যদি একটা বড় ঘর হয় তার মধ্যে খাট একটা আসবাবপত্র এবং আলমারিটাও একটা আসবাবপত্র, তাহলে দেখো এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। পরের প্রশ্ন চলে যাব, দেখো 4 6 3 2, তার মাঝখানে আছে 17, 8 4 6 11 53, এখানে 13, এখানে আছে -5, ঠিক আছে, এটা লক্ষ্য করো কিন্তু এটা -5 9 4, তাহলে কীভাবে এই 17টা আসছে, 17 আসছে এখানে, তাহলে সেটা তোমাদের ভাবতে হবে। তাহলে দেখো এখানে কীভাবে আসছে, এটা এটার সাথে এটা দেখো 6 -2 = কত হয় 4, 4 -3 = 1, তাহলে আমরা দেখি 4 আসলে, তাহলে এটা আমরা স্কোয়ার করি, এটারও স্কোয়ার, তাহলে কত হবে এটা 4 স্কোয়ার 16, তার সাথে 1, তাহলে কত হয় 17 আসে, 17, তা আমরা দেখবো আমরা এটার সাথে ঠিক আছে কি না, তাহলে কী করবো 11-র সাথে 4 বিয়োগ করবো, 11 প্লাস 4, তাহলে কত হয় 7, সেভেন স্কোয়ার, তারপরে কি 8 - 6 কত হবে 2 স্কোয়ার, তাহলে কত হয় 7 স্কোয়ার কত 49, অ্যান্ড 4 2 স্কোয়ার 4, তাহলে 49 আর 4 = 53, তাহলে এটাও মিললো, তার মানে কি সেই অনুরূপভাবে এটাও হবে, তাহলে কী করবো আমরা -5
মাইনাস ফোর করতে হবে, সবগুলো সেখানে মাইনাস করছি, তাহলে কী হবে এটা মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয় প্লাস, তাহলে কী হবে চার পাঁচে নয়, এবং বড় চিহ্নর সামনে কী আছে মাইনাস, তাহলে চিহ্ন হবে মাইনাস। এবং এটার স্কোয়ার কত হবে দেখো, মাইনাস নাইন ইন্টু মাইনাস নাইন, তাহলে কী হয়ে যাবে প্লাস 81। ঠিক আছে, তারপরে থার্টিন মাইনাস নাইন, থার্টিন মাইনাস নাইন কত হয় ফোর, তাহলে ফোর এসার কত সিক্সটিন, তাহলে এই দুটো আমাদের যোগ হবে, তাহলে 81 প্লাস 16 কত হয়ে গেল 97, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো আশা করি, পরে প্রশ্ন চলে যাবো আমরা। পরবর্তী প্রশ্ন কী আছে দেখো, নাইন ইন্টু টুয়েলভ, তারপর কী আছে ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর, তাহলে সিক্স ইন্টু টোয়েন্টি থ্রি কত দেখো, নাইন ইন্টু টুয়েলভ কত হয় ওয়ান জিরো এইট, এবং ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর কত হয় পাঁচ চব্বিশে চার পাঁচ কুড়ি এগারো পাঁচ একশো বারো একশো কুড়ি। কিন্তু এখানে লক্ষ্য করো, এখানে আছে এইট জিরো ওয়ান আর এখানে কত হচ্ছে ওয়ান জিরো এইট, তাহলে কি অঙ্কগুলি কিন্তু একই আছে, কিন্তু সবগুলো কী আছে শুধুমাত্র উলট পাল্ট করে দেওয়া আছে, তাহলে কী আছে আট এইটটা আগে দেওয়া আছে আর শূন্যটা মাঝখানে আছে আর এখানে ওয়ান আছে। এটাও লক্ষ্য করো কী আছে, শূন্যটা সামনে দেওয়া আছে, টু দেওয়া আছে, ওয়ান দেওয়া আছে, তার মানে কি এটা সেম অনুরূপ সেইভাবেই হবে, টোয়েন্টি থ্রি ইন্টু সিক্স কত হয় তিনশো আঠারো তেরো ওয়ান থ্রি এইট, তাহলে কী হবে এটা এইটটা আসবে সামনে, থ্রিটা মাঝখানে ওয়ান, তাহলে এইট থ্রি ওয়ান, তাহলে এইটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, তাহলে সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, এটা তোমাদের জন্য বাড়ি গ্যাস, তোমরা এটা আমাকে করে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আমরা প্রতিদিন দশটার মধ্যে জিএ ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হব, সুতরাং আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবে তোমরা সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, আচ্ছা এই পর্যন্তই।